আমরা লারাভেল 8 শুরু করতে যাচ্ছি। এই সিরিজে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যতগুলো ফিচার রয়েছে সবগুলাই কভার করার চেষ্টা করব। যেমন লারাভেল ইনস্টল থেকে শুরু করে রাউটিং, রিভার্স রাউটিং, রাউট গ্রুপ, মডেল, মাইগ্রেশন, কন্ট্রোলার, অথেন্টিকেশন সিস্টেম, ওয়েব গার্ড, অ্যাডমিন গার্ড, সার্ভিস প্রোভাইডার, সার্ভিস কন্টেইনার, ইমেল নোটিফিকেশন, ইমেল ভেরিফিকেশন, ইউনিট টেস্ট, লারাভেল কিউই, টাস্ক শিডিউলিং, কুইরি বিল্ডার, এলুকুয়েন্ট ORM, হেল্পার ফাংশন সহ বিভিন্ন ধরনের প্যাকেজ, লাইব্রেরি এবং যে API গুলো রয়েছে সবগুলোই আমরা ইউজ করার চেষ্টা করব। সো এখানে আমাদের প্রথমেই লারাভেলের জন্য কিছু রিকোয়ারমেন্টস রয়েছে, সেই রিকোয়ারমেন্টসগুলো আমরা একটু দেখে নিই। এখানে আমি আপনাদেরকে ডেসক্রিপশনে এগুলো লিঙ্ক সহ দিয়ে দিব, তারপর আমি একটু বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমাদের PHP ভার্সনটা হতে হবে 7.3 কিংবা তার উপরে, এবং এখানে আমরা জ্যাম্প অথবা ওয়াম্প ইউজ করব, এবং তার সাথে কম্পোজার অবশ্যই আমাদের ইনস্টল করে নিতে হবে। আমি জ্যাম্প ইউজ করব, এবং জ্যাম্প এবং কম্পোজারের লিঙ্ক দুইটা আমি এখানে আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব, এখান থেকে আপনারা ডাউনলোড করে এটা ইনস্টল করে নেবেন। ওকে, চলুন শুরু করি এবার। তাহলে প্রথমেই আমাদের ব্রাউজার থেকে চলে আসতে হবে laravel.com, তাদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে এখানে চলে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে আমাদেরকে এখানে ডকুমেন্টেশনে যেতে হবে। ডকুমেন্টেশন আওয়ার পর এখানে দেখুন যে ইনস্টলেশন একটা অপশন রয়েছে। এখন এটাকে অনেকভাবেই ইনস্টল করা যায়। আমরা হচ্ছে যে কম্পোজারের কথা বলেছিলাম, আমরা কম্পোজারের মাধ্যমে ইনস্টল করব। এই ইনস্টলেশন থেকে যদি আমরা নিচের দিকে আসি স্ক্রল করে, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে লারাভেল ইনস্টলেশন ভায়া কম্পোজার এখানে থাকার কথা। এই যে এখানে, হ্যাঁ, ইনস্টলেশন ভায়া কম্পোজার। এখান থেকে আমরা কি করব, শুধুমাত্র এই কমান্ড যেটা রয়েছে এটাকে আমরা কপি করব। কপি করার পর আমাদেরকে CMD ওপেন করতে হবে। আমাদের করে আমাদের যেই ফোল্ডারে বা যেখানে আমরা htdocs ইনস্টল করেছি সেখানে যেতে হবে। CMD ওপেন করার জন্য সার্চ বারে আমরা লিখব হচ্ছে CMD। লিখলি এখানে আমার কমান্ড প্রম্পট চলে আসবে, এখান থেকে কমান্ড প্রম্পটটা আমরা ওপেন করে নিব। ওপেন করার পর আমার জ্যাম্প যেখানে ইনস্টল করা আছে সেই জ্যাম্প থেকে আমাদেরকে htdocs-এ যেতে হবে। আমি হচ্ছে htdocs-এ যাওয়ার জন্য একটি কমান্ড লিখতেছি, cd /jamp/htdocs লিখে এন্টার প্রেস করলাম, অর্থাৎ আমি হচ্ছে আমার htdocs-এ চলে আসছি। এখান থেকে আমরা যেই কমান্ডটা কপি করেছি সেটাকে এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে বলতেছে কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল, লারাভেল পর্যন্ত ঠিক থাকবে। এখানে এক্সাম্পল অ্যাপ যেটা রয়েছে এখানে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের নামটি দিয়ে দিব। সো আমরা যেহেতু লারাভেল 8 নিয়ে কাজ করব, আমি দিয়ে দিচ্ছি লারাভেল 8। লারাভেল 8 লিখে আমরা যখন এন্টার প্রেস করব তখন আমাদের লারাভেল 8 ইনস্টল হওয়া শুরু করবে। আমরা এই লারাভেল 8 ইনস্টল করে নিচ্ছি এন্টার প্রেস করে। ওকে, আমাদের ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। এটা কিছুটা সময় লাগবে এবং নেট স্পিডের উপর তো অবশ্যই ডিপেন্ড করবে যে কতটুকু সময় লাগতে পারে ইনস্টল হতে। ওকে, আমার ইনস্টল হচ্ছে, এটা মেবি আরও কিছুটা সময় লাগতে পারে। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশন কি সেট সাকসেসফুলি, অর্থাৎ সাকসেসফুলি আমাদের লারাভেল 8 ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের প্রজেক্টটা ইনস্টল হয়েছে কিনা বা সাকসেসফুলি কাজ করছে কিনা সেটা টেস্ট করার জন্য আমাদেরকে আমাদের প্রজেক্টে চলে যেতে হবে। সেজন্য আমরা লিখবো হচ্ছে cd/, আমাদের প্রজেক্টের নেম ছিল হচ্ছে লারাভেল 8। আমরা আমাদের প্রজেক্টে চলে যাচ্ছি, সরি, এটাকে আমরা এভাবে লিখবো cd লারাভেল 8। ওকে, আমরা আমাদের প্রজেক্টে চলে আসছি। প্রজেক্টে আসার পর এখানে আমাদেরকে একটা সার্ভার জেনারেট করতে হবে। সার্ভার জেনারেট করার জন্য আমরা লিখবো হচ্ছে php artisan serp লিখে যখন আমরা এন্টার প্রেস করব এখানে আমাদের একটা সার্ভার জেনারেট হবে। এই লিঙ্কটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আমরা হচ্ছে আমাদের ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে আসার পর যদি এটাকে আমরা এখানে পেস্ট করে হিট করি, তাহলে দেখবো এই যে আমাদের লারাভেল 8 কিন্তু সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে এবং এখানে এটা শো করতেছে। সো এটা ছিল আমাদের ফার্স্ট টিউটোরিয়াল। পরবর্তী টিউটোরিয়াল থেকে আমরা হয়তো রাউটিংয়ের কাজটা শুরু করব। আজকে এখানেই, ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।